মাইক শিশু বলবো না কিশোরদের জন্য ছবি এবং কিশোরদের যে সত্যকে জানবার তাদের মধ্যে যে মানে যে স্পিরিটটা কাজ করে সেইটা সাংঘাতিকভাবে কাজ করেছে এই মাইক সিনেমার ক্ষেত্রে। এবং আমার এখানে ক্যারেক্টারটা হচ্ছে যে ছেলেটি মূল তার দাদা অর্থাৎ ফেরদৌসের বাবার ক্যারেক্টার এখানে, যিনি মুক্তিযুদ্ধ ছিলেন, এক সময় সরকারি কর্মকর্তা ছিলেন। 75-এর 15ই আগস্টের যে বিপর্যয় হয়, যে ইতিহাসের যে জঘন্যতম হত্যাকাণ্ড হয় এখানে, তার প্রতিবাদে উনি সেই সরকারি চাকরি ত্যাগ করেন, গ্রামে গিয়ে থাকেন, গ্রামের বিভিন্ন ধরনের দুর্নীতি অনিয়মের কথা বলেন। কিন্তু তার সঙ্গে তার এই যে নাতি এবং এই যে কিশোর সম্প্রদায়, কিশোর যারা থাকে, তারা মিলে যায় কোনো একটি বিশেষ মিশন। এইটা নিয়ে চলচ্চিত্র। আমি যেটা বলতে চাই, শুধুমাত্র মুক্তিযুদ্ধ না, আমাদের এখানে কিশোরদের নিয়ে চলচ্চিত্র খুব কম নির্মাণ হয়েছে। আমি নিশ্চিত যে এই ছবিটি পরিবার নিয়ে দেখবার মতো একটা ছবি, এবং এই কিশোর যারা ক্লাস 7, 8, 9, 10 এরভাবে পড়ে তাদের খুব ভালো লাগবে ছবিটা। ছবিটা বানানো ভালো হয়েছে, ছবিটা আপনারা হলে গিয়ে দেখবেন। এটা আপনাদের সবার জন্য আমার কাছে, মানে আপনাদের এই চ্যানেলগুলোর মাধ্যমে সবার কাছে আবেদন, আপনারা যদি হলে আসেন তাহলে ছবিগুলো প্রচার পাবে। ছবির যে আমরা কষ্ট করে বানিয়েছি সেই ক্ষেত্রে আমরা মনে করবো যে আমাদের কিছু সফলতা আছে। আমাদের ছবি তো বেশ প্রথম দিকে ভালো হতো, এর আগে অনেক ছবি হয়েছে, ধরা যাক এমএলএর গোয়েন্দা বাহিনী মাঝখানে একটু হয়েছে, হ্যাঁ দীপু নাম্বার 2, তারপরে না আমাদের চলচ্চিত্র ক্রমান্বয়ে অতি বাণিজ্যিকরণ থেকে শুরু করে বিভিন্ন পর্যায় অতিক্রম করেছে, যেটা আসলে আমাদের খুব ভালো জায়গাতে নিয়ে যায়নি। এখন একটা প্রচেষ্টা হচ্ছে, আমার মনে হয় যে আমরা এগিয়ে যাব আমাদের চলচ্চিত্রগুলো নিয়ে। আমার এটা এই ভাইরাস সিরিজটি আমার চরকিতে প্রথম কাজ। এই ছবিটা, এই সিরিজটা আসলে কি বলবো, এটা বললে পরে অনেক কিছুই প্রকাশিত হয়ে যাবে। এটা একটা একটু বলা যায় যে, মানে যদি ডিফাইন করতে চাই, এটা অনেকটা ফিউচারিস্টিক সিনেমা। আজ থেকে ধরা যাক 15-20 বছর পরে বাংলাদেশের এরকম অবস্থা হতে পারে, এবং সেখানে জীবন কি এবং মানুষ প্রকৃতির মধ্যে কিভাবে বাঁচে, প্রকৃতিকে নিয়ে বাঁচে কিনা, এই ধরনের। আমার ক্যারেক্টারটি খুব রহস্যপূর্ণ ক্যারেক্টার, এবং আমরা খুব কষ্ট করেছি এই সিরিজটার পেছনে। অ্যাকচুয়ালি বাংলাদেশে যে কোনো ধরনের কাজ করতে গেলে খুব কষ্ট করতে হয়, এই ছবিটাতে এই সিরিজটাতে অনেক কষ্ট করেছি। আমার ধারণা এটা দর্শককে পছন্দ করবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।